অত্যন্ত আনন্দের খবর আমাদের জন্য যে আজকে আমাদের আসানসোলের আসানসোল যেটা আমাদের জেলা, সাংগঠনিক জেলা বা লোকসভায় আমাদের যে স্টেশন আসানসোল রেলওয়ে স্টেশন সেটা মডার্নাইজেশন হচ্ছে আত্মনির্ভর ভারতের আন্ডারে, এবং মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই বিভিন্ন স্টেশনসের মধ্যে আসানসোল স্টেশনেরও লিস্টে নাম বেরিয়েছে। একটি স্টেট অফ দি আর্ট স্টেশন হবে, যেরকম আমরা এয়ারপোর্ট দেখতে অভ্যস্ত সেই ধরনেরই কোনো অংশে এয়ারপোর্টের থেকে কম হবে না, সব রকম সুবিধে দিয়ে। এবং বানপুর স্টেশনও এই লিস্টে আছে, যদিও বা সামনের রবিবার দিন যে শিলান্যাস হবে এবং ভার্চুয়ালি যে ওপেনিংটা হবে সেটার কাজ যে শুরু হবে, এই শিলান্যাসের মধ্যে বানপুর স্টেশন এখন হবে না, ওটা পরের দিকে হবে। কিন্তু শুরু হচ্ছে আসানসোলের রেলওয়ে স্টেশন দিয়ে, আমরা অত্যন্ত খুশি, এবং সেই কারণেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানে হচ্ছে ডেভেলপমেন্ট, ভারতীয় জনতা পার্টি মানে হচ্ছে ধর্ম, জাত, কাজ সব কিছু নির্বিশেষে শুধু উন্নয়নের কথা বলা, সত্যিকারের উন্নয়ন আর মানুষের পাশে দাঁড়ানো। আমি অত্যন্ত গর্বিত একজন মোদীর সৈনিক, আমি অত্যন্ত গর্বিত একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক, এবং আমি অত্যন্ত গর্বিত আজকে আসানসোলের একজন সাধারণ মানুষ হয়ে। ভালো থাকবেন, নমস্কার।